আমি আমার সামনে যে মানুষগুলো ছিল আমি মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সো আমার কাছে মনে হয় যেহেতু আজকে একটা মহাসমারোহ আছে, সবাই আসছি এবং সবাই সবার কাছ থেকে কিছু না কিছু শিখবো, এখান থেকে আমার মনে হলো যে আমার এখানে আসার অবদান হলো আমার আজকে যে সামনে মানুষগুলো ছিল এবং যারা কথা বলে গেছে। তো আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে জিনিসগুলো হয়তো বা আপনারা সামনের মানুষগুলোর ব্যাপারে জানেন না। যেমন স্টেজে উঠার পরে আমি আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মমিন ভাইকে বলছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, মমিন ভাইয়ের মোজার কালারটাও হলো আইপিডিসির ব্র্যান্ডের কালার, ম্যাজেন্টা। চিন্তা করছেন? কেন বললাম, তার কারণ হলো আমরা সবাই কিন্তু এক একটা ব্র্যান্ড, এবং আপনার কাপড় চোপড়, চেহারা, হাত নাড়ানো, পানি খাওয়া, বসা, দাঁড়ানো, কথা বলা, ইভেন আপনি আপনার বিজনেস কার্ডটা কিভাবে দিচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনার ব্র্যান্ডটা প্রকাশ পায়। উনার কাছ থেকে শিখলাম, উনি বাসায় মোজা পরার সময়ও চিন্তা করে যে আমার, আমি যখন বসবো আমার পায়ের মোজাটা দেখা যাবে, এবং ওইটার মাধ্যমেও আমার একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, এবং ওইটাও ব্র্যান্ডের কালারের সাথে মিলায়নো। চিন্তা করছেন কোন লেভেলে? দ্বিতীয়ত, আরিফ ভাই এখানে বলে বসে আছেন, আরিফ ভাইয়ের সাথে যখন আমার পরিচয় আছে, উনি আমাকে চিনতো না, আমি ফেসবুকে ওনার লেখা পড়তাম, লেখা পড়ে আমি ভাবতাম যে আরে আরিফ ভাই যদি কোনোদিন আমাদের স্কুলটার ব্যাপারে একটু লিখে তাহলে অনেক ভালো হইতো। সো আমি খুব অবাক হয়ে দেখলাম একদিন আরিফ ভাই, আমি মেসেজ, আরিফ ভাই ফার্স্ট আমার মেসেজ দেখে নাই, সো বহুদিন পরে উনি সামহাও কোনো একটা জায়গায় খুঁজে পেয়েছে, অ্যান্ড উনি আমাকে পরে আবার এসে নক করেছে। তো আরিফ ভাইয়ের একটা ছোট গল্প আমি সবসময় বলি, আজকে উনি আমার সামনে আছে, ওনার সামনে রেখে আমি ওনাকে বলছি। আমরা সোশ্যাল মিডিয়াটাকে অনেক কাজে লাগাই, তাই না? উনি একবার সোশ্যাল মিডিয়া থেকে চাঁদা তুলছে, চাঁদা তুলল, বুঝছেন, চাঁদা তুলল না মানুষ। আমি দেখলাম এই মানুষটা এত অদ্ভুত, সে এই জিনিসটা একটা গল্প বানিয়েছে যে আমরা সবাই শেয়ার বিজনেসের শেয়ার কিনি। তো উনি ওখানে বলেছে গাজীপুরে মনে একটা স্কুল ছিল, রাইট, যে গাজীপুরে একটা স্কুল হবে, ওই স্কুলের জন্য আপনারা সবাই শেয়ার কিনেন। শেয়ার কিভাবে কিনবেন? প্রতিটা শেয়ার 300 টাকা, এবং 300 টাকায় আপনি ওই স্কুলের একটা শেয়ার কিনতে পারেন, বাট এই শেয়ারের এগেনস্টে আপনি টাকা পাবেন না, এই শেয়ার এগেনস্টে আপনি অনেক সোয়াপ পাবেন। আপনার মনে হয় সাদকায়ে জারিয়ার নাম শুনেছেন, শুনেছেন সাদকায়ে জারিয়া? আপনি মারা যাওয়ার পরও কিছু সোয়াব আপনার ডান কাঁধে আসতে থাকে, আপনি গাছ লাগিয়ে দিলে, কাউকে কিছু শিখিয়ে দিলে, মসজিদ করে দিলে, স্কুল করে দিলে। এবং এটা ছিল যে শেয়ারটা এখন কিনেন যেটা সোয়াব আপনি আজীবন পাবেন, এবং এক সপ্তাহের মধ্যে ওই স্কুলের 5 লাখ টাকা উঠে গেল, মানুষ শেয়ার কিনে টাকা উঠাই ফেলছে, একটা স্টেটাস। এগেন কেন বললাম, তার কারণ হলো তারপর থেকে আমি আমার ফেসবুকের প্রতিটা পোস্ট অনেক চিন্তা করে দিই, কারণ একটা পোস্ট থেকে যদি একটা স্কুল তৈরি করে ফেলা যায়, তার মানে একটা পোস্ট থেকে তো আরও অনেক কিছু করা যায়। তার মধ্যে আমি একটু আরিফ ভাইয়ের মতো একটু সুন্দর গুছায় বাংলা লেখা শুরু করলাম, একটু কথাবার্তা ভালো বলা শুরু করলাম, অ্যান্ড জিনিসটা অনেক কাজে লেগেছে। আপনাদের সাথে আমার মনে হয় অনেকের ফেসবুকে দেখা হয়েছে, তাই না? ইয়েস। সো এটা আমি তার কাছ থেকে শিখেছি। ডন ভাই কই? ডন ভাই চলে গেছে? হ্যাঁ, ডন ভাই ইজ দেয়ার। আমার এখনও মনে আছে ডন ভাইয়ের সাথে প্রথম যখন আমার দেখা হয়েছিল, তখন আমি ওনাকে বলছিলাম, ডন ভাই আপনি তো খুব সুন্দর বক্তৃতা দেন, আমাদের স্কুলে একটা ক্লাস নেন। তো আমি অনেকদিন ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, উনি সময় টময় খুব একটা দিচ্ছিল না, আমাকে পাত্তা দিচ্ছিল না। আই স্টিল রিমেম্বার ইএমকে সেন্টারে ওনার একটা সেশন ছিল, ইএমকে সেন্টারের সেশনের পরে আমি সেশনে চুপচাপ বসে আছি, আমার টিমকে নিয়ে গেছিলাম ক্যামেরা ট্যামেরা সহ, আমি জানি উনি আজকে আমাকে পাত্তা দিবে না, আমাকে শ্যুটের শিডিউলটাও দিবে না। তো শ্যুট যখন শেষ, সব ইভেন্ট শেষ, আমি ওনাকে বলছি, ডন ভাই আমাকে 5টা মিনিট টাইম দেয়, আমার পুরো টিম দাঁড়ায় আছে, আপনি জাস্ট একটা ভিডিও রেকর্ড করে দেন। অ্যান্ড ডন ভাই উইদিন ভিডিওটা রেকর্ড করে দিয়েছিল, এখন ওনার সাথে এরপরে আমি প্রায় 100 ভিডিও তৈরি করেছি। সো থ্যাংক ইউ ডন ভাই ওই দিন আমার ভিডিওগুলো করে দেওয়ার জন্য। এগেন কেন বললাম, তার কারণ হলো অনেক সময় শুরুর দিকে কিছু মানুষকে আপনার অনেক বেশি দরকার হবে, তাদের পিছিয়ে লেগে থাকেন, একবার দেখা করার চেষ্টা করেন, একবার কাজটা হাসিল করে নেন, দেখবেন যে এই জিনিসটা আপনাকে বহুদিন অনেক বেনিফিট দিবে, এবং এই জিনিসটা অলওয়েজ লেগে থাকেন। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে অনেক দরকার। আমি একটা গল্প শেয়ার করতে চাই, এই গল্পটা আমার 5-6 বছর আগে একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, যেটা আমার লাইফকে অনেক ইন্সপায়ার করেছিল। তখন আমি কেবল 10 মিনিট স্কুলের জার্নিটা শুরু করছি। আপনারা তো সবাই উদ্যোক্তা হতে চান, রাইট?
উদ্যোক্তা হতে চান তো? Yes. So, এই গল্পে বলে একটা স্পেশাল গাছের কথা বলে। এই গাছটার নাম হলো চাইনিজ ব্যাম্বু ট্রি। চায়নাতে এক ধরনের বাঁশের গাছ হয়। সো এই বাঁশ গাছে যখন আপনি বীজ বপন করবেন, একদিন দুই দিন পানি দিবেন, গাছটা বড় হয় না। এক মাস দুই মাস পানি দিবেন, গাছটা বড় হয় না। সার দেন, যত্ন করেন, কোনোভাবেই গাছটা বড় হয় না। এক বছর বীজ থেকে চারা গাছ অঙ্কুরিত হয় না। দুই বছর, তিন বছর, চার বছর পর ফাইনালি ওই বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গাছটা মাটির উপরে ওঠে। এবং এরপরে মাত্র চার সপ্তাহে চারা গাছটা 90 ফুট লম্বা বাঁশের গাছ হয়। কয় ফুট? 90 ফুট। এই গল্পটার সাথে আপনাদের সবার লাইফের মিল আছে। আপনারা এখন অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে ঢাকায় আসছেন, অনেকের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছেন, নেটওয়ার্কিং করছেন, কল দিচ্ছেন, হয়তোবা পাত্তা পাচ্ছেন না, অনেক জায়গায় যাচ্ছেন, কাস্টমার কিনছে না। মনে রাখেন, আপনারও বীজটা একটু অঙ্কুরিত হতে টাইম লাগছে। ওই যে চার বছর, একবার 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 করে, একবার যখন ওখান থেকে বের হবেন, চার সপ্তাহে 90 ফুট এই স্টেডিয়াম পার হয়ে যাবেন। এখানে একটা মজার বিষয় আছে, তখন ওই চারা গাছটা দেখে বাকি মানুষ কিন্তু বলে যে আরে মাত্র চার সপ্তাহে চারা গাছটা 90 ফিট লম্বা হয়েছে। আসলে কি চার সপ্তাহে 90 ফিট লম্বা হয়েছিল? চার বছর চার সপ্তাহে 90 ফুট লম্বা হয়েছিল। তো মনে রাখেন, আজকে যদি আপনাদের এফর্টগুলো বা আপনাদের কাজগুলো কেউ ভ্যালু না করে, আপনি এখন ওইখানে আছেন। টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। যখন একবারে ওখানে একদম ওই ছাদ ফেরে যখন বের হয়ে যাবেন, তখন মানুষ আপনাকে বলবে যে আরে আঙ্গুল ফুলে কলা গাছ না, হঠাৎ করে বড় লোক হয়েছে। তখন তাদেরকে মনে করায় দেন যে না ভাই, চার বছর আগে ইকবাল বাহার ভাইয়ের এই মহাসমারোহে ছিলাম, অনেকজনের সাথে কথা বলেছি, ফোন নাম্বার নিয়েছি, কল করেছি, তারপরে আরো চার বছর পরে এই জায়গায় এসেছি। বুঝতে পেরেছি ব্যাপারটা? ভেরি গুড। আমি লাস্ট আর একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই। আমি রিসেন্টলি এটা শুনেছি, আমার অনেক মজা লেগেছে। আমরা সবাই যখন উদ্যোক্তা হতে চাই বা কোনো একটা কাজ করি, শুরুর পথটা অনেক কঠিন হয়। আমাদের সবার নিশ্চয় অনেক কঠিন একটা সময় যাচ্ছে, তাই না? অনেকে স্ট্রাগল করছেন, অনেকে চিন্তা করছেন ছেড়ে দিব কি না, বা তাও এই জায়গাটা আপনি ধরে আছেন। একটা অদ্ভুত জিনিস আমাদেরকে আটকে রাখে, এটাকে বলে কমফর্ট জোন। কি জোন? কমফর্ট জোন। সকালবেলা শীতের সকালে কম্বল মুড়ি দিয়ে থাকেন না? উঠতে ইচ্ছা করে? উঠতে ইচ্ছা করে কারো? আপনি অনেক কমফোর্টেবল, আরামে ঘুমিয়ে আছেন, আপনার উঠতে ইচ্ছা করে না, আপনি ওই জায়গায় থাকতে চান। আমাদের লাইফেও আমরা যে যে জায়গায় আছি, ওই জায়গাটি নিয়ে আমরা অনেক কমফোর্টেবল, এবং এই জায়গা ছেড়ে আমরা বের হতে চাই না। আমি কিছুদিন আগে একটা গল্প পড়লাম যে এক বিশাল রাজা ছিল, তাকে দুইটা টিয়া পাখি গিফট করা হয়। কি পাখি? টিয়া পাখি। অ্যান্ড টিয়া পাখিটাকে সে তার রাজ্যের বাগানে রাখে, এবং কিছুদিন পর টিয়া পাখিগুলো একটু বড় হয়। বড় হওয়ার পর একটা টিয়া পাখি ওড়া শুরু করে, আরেকটা টিয়া পাখি উড়ে না। সো রাজা তো একটু কষ্ট পেল যে আরে আমার এক টিয়া পাখি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, আরেক টিয়া পাখি তো উড়ছে না, কি হবে? অনেকদিন চলে গেল, ওই টিয়া পাখি উড়েই না। সে রাজ্যের ডাক্তার আনলো, পশুর ডাক্তার আনলো, টিয়া পাখি পালন করে এরকম মানুষ আনলো, কেউ কিছু করতে পারে না, কি ঝামেলা। পরে একদিন এক কৃষক এসে রাজাকে বলল, রাজা আপনি যদি কিছু মনে না করেন আমি একটু দেখি। রাজা বলে দেখো। তারপরে লোকটা কিছু একটা করলো, রাজা কিছুক্ষণ পরে এসে দেখলো তার দুইটা টিয়া পাখি উড়ছে। রাজা তো অবাক যে ভাই আমি এত কিছু করলাম, এই টিয়া পাখিটাকে উড়াইতে পারলাম না, এই কৃষক আসছে কি করছে? তো কৃষককে ডেকে পাঠায়, যাই তুমি করছোটা কি? রাজা আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার যে টিয়া পাখিটা উড়ে না, ওই ডালের ওই ডালটাতে বসে থাকে, ওই ডাল ছাড়া কোথাও যায় না। আমি গাছে উঠে ওই ডালটাকে কেটে ফেলছি, অ্যান্ড ডালটাকে কেটে ফেলার পরে ওই টিয়া পাখিও ওড়া শুরু করছে। মোরাল অফ দ্য স্টোরি কি বুঝছেন? আমরা আমাদের সবাই কম্বলের ভিতর ঢুকে আছি। একবার যখন ওই কম্বল থেকে বের হই, কমফর্ট জোন থেকে বের হই, তারপর আমার ওরা কেউ থামাতে পারে না। সো যে যেখানে আছেন, আজকে ভাবছে যে না শুরু না করি, আরও কয়েকটা মাস দেখি, দুই মাস দেখি, আরও একটা কনফারেন্সে যাই, আমার মনে হয় যে ওই কমফর্ট জোনটা, ওই ডালটা যেখানে বসে আছেন,
নিজে খুব আরাম করে বাদ দিয়ে দেন, বাসা থেকে বের হয়ে যান, ঢাকায় চলে আসেন বা যে কোনো জায়গায় আপনার যে ব্যবসাটা যেখানে আছে শুরু করে ফেলেন, আর দেখবেন একবার ওই ডালটা কাটা হইলেই আপনার কমফোর্ট জোন যখন চলে যাবে দেখবেন আপনিও ওরা শুরু করেছেন। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। সো রিসেন্ট টাইমসে আমি অনেক জায়গায় আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসছি। এখন মমিন ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি কয়েক সেট স্যুট কিনেছি। আগে আমি পাঞ্জাবি পরে যেতাম, আপনারা হয়তো আমাকে পাঞ্জাবি পরা দেখেছেন, তাই না? সো আগে আগে তারও আগে গেঞ্জি পরতাম, গেঞ্জি পরা থেকে একটু শিফট করেছি পাঞ্জাবিতে। তার কারণ ছিল যখন গেঞ্জি পরে বিভিন্ন স্কুলে যেতাম, স্কুলের দারোয়ান ঢুকতে দিত না,